এই যে আমরা দেখছি একটা অনেক বড় একটা ষাঁড় গরু, এই গরুটি বিক্রি হয়ে গিয়েছে। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে এই গরুটি কি বিক্রি করে দিলেন? আপনি কয়টা গরু আনছেন? পাঁচটা। তার মধ্যে প্রথম বিক্রি করলেন? আগেও বিক্রি করছেন। এই গরুটা কত দিয়ে বিক্রি করলেন? দেড় লক্ষ টাকা। এটার ওজন তো হবে প্রায় নয় মন। নয় মনের ওজনের আপনি দেড় লক্ষ টাকায় বিক্রি করে দিলেন, তো এটাতে কি আপনার লাভ হইল না লস হইল? লস হইল তো আপনি বিক্রি করলেন কেন? মানে ভয়ে? হ্যাঁ, যে যদি ভবিষ্যতে বিক্রি না হয়, আরো পাঁচ দিন সময় ছিল। আচ্ছা ভাই, এত বড় গরু দেশে নিয়ে তো আবার কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, এই জন্য মোটামুটি আপনি ভয়ে বিক্রি করে দিলেন। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এই যে দেখুন অনেক বড় সাইজের এই ষাঁড় গরুটি, উনি ভয়ে বলছে যে দেড় লক্ষ টাকা বিক্রি করে দিল, নয় মন ওজন হবে এটা। সুপ্রিয় দর্শক, ইসিটিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ 27 জুলাই 2020 সোমবার, আপনারা দেখছেন বাংলাদেশের সর্ববৃহৎ হাট গাবতলী হাট। এই গাবতলী হাট থেকে আমরা আপনাদেরকে বড় বড় ষাঁড় গরু এবং বলদ গরুর দামগুলি জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এই যে এখানে বড় বড় ষাঁড় গরু এসেছে, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে আসছেন? আমি চুয়াডাঙ্গা থেকে আসি। চুয়াডাঙ্গা থেকে কতগুলি গরু নিয়ে আসছেন? আমি সাতটা গরু নিয়ে আসি। সাতটা এই ষাঁড় গরু সব? ষাঁড় গরু সব। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন, এই যে দাঁড়িয়ে আছে যে ষাঁড় গরুটি, এটার দাঁত কয়টা? ওটা দুই দাঁত। দুই দাঁত। এটা আনুমানিক ওজন কিরকম হবে? ওটা আনুমানিক নয় মন ওজন হবে। এত বেশি হবে? আপনাদের হিসাবে নয় মন আর কি। আচ্ছা যাই হোক, এটার দাম কত চাচ্ছেন? ওর দাম চাচ্ছে 2,45,000। 2,45,000 টাকা দরদাম করছে কেউ? দরদাম করছে। কত করছে? 1,90,000 বলেছে। 1,90,000। 90,000 পর্যন্ত দাম উঠছে, মানে দিচ্ছেন না? মানে আপনার নিয়োগ করছেন কত টাকা দিবেন? নিয়োগ করছেন 2 লাখের উপরে গেলে দিয়ে দেবেন। মানে 2 লাখ হলে দিয়ে দেবেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 2 লাখ টাকা হলে উনারা বলছেন যে উনারা নিয়োগ করেছে। তারপরে এই যে শুয়ে রয়েছে এই গরুটি, এই গরুটি 2,70,000 টাকা দাম। 2,70,000 টাকা দাম? 70,000 এটা দাম। আর নিয়তের দাম কত? নিয়তের দাম আছে 2,20,000 দিয়ে দেবেন। 2,10,000 হলে আপনারা এটা ছেড়ে দিবেন? আচ্ছা, এখন মানে অবস্থা কি বুঝছেন? কাস্টমার কাস্টমার নাই, দুটো একটা কাস্টমার আছে, মানে দাম শুনি চলে যাচ্ছে, দাম এরা দাম বলে বলছে, মানে খুঁজের উপর আছে আর কি, এখন পর্যন্ত কেউ কিনছে না আর কি। জি জি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গাবতলী হাটে মোটামুটি চালান আজ ভালোই এসেছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ 27 জুলাই 2020 সোমবার, এই যে আপনারা দেখছেন এগুলো সব ক্রস গরু, এই যে ক্রস ষাঁড়, এগুলো ওনারাই এনেছে এই ক্রস ষাঁড়গুলি। তারপরে এই যে এখানে দেশাল গরু রয়েছে ভাই, এগুলি আপনি আনছেন? আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন ভাই? একটা নিয়ে আনছি। একটা? কোনটা? এইটা নিয়ে। কোথা থেকে আনছেন? আনুমানিক ওজনটা কিরকম হবে? এত বেশি হবে? আপনারা একটু বেশি বলবেন। 5.5 মন হবে না এটা? এটা 4.5 মন থেকে 5 মন ওজন হবে। এটা দাম কত চাচ্ছেন? আমি 150 চাচ্ছি। 1,50,000 টাকা চাচ্ছেন? 1,50,000 টাকা দাম চাচ্ছেন? দরদাম কেউ করছে? হ্যাঁ করছে। কত পর্যন্ত? 100 বলছে, দিচ্ছেন না? মানে কত হইলে আপনার পোষাবে? 30 হলে ছাড়বে, নিয়োগ করছেন? 1,30,000। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন আপনারা চুয়াডাঙ্গা থেকে ওনারা এসেছেন, ওনারা বলছে যে 1,30,000 হলে ওনারা এটা ছেড়ে দিবেন। তারপরে এখানে আমরা দেখি এই দুটা কাঠ, ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, আমরা দেখছি এই যে গাবতলী হাট মোটামুটি অন্য হাটের তুলনায় এখানে প্রচুর চালান এসেছে। এই যে এই বলদগুলি কাঠ আপনার? আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে কতগুলি বলদ আনছেন? 10টা এক গাড়ি বলদ আনছেন। আচ্ছা, এই যে লাল বলদগুলি, এগুলো তো খুব চাহিদা রয়েছে, আমাদেরকে একটু বলেন তো যে এই বলদটার ওজন কিরকম হবে, গোস্তের ওজন? 8.5 থেকে 9 মন ওজন হবে। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? 2,40,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 1,40,000।
মানে পোষাচ্ছেন আপনার কত হইলে পোষাবে পোষাবে 2 লক্ষ হইলে ছেড়ে দিবে 2 লক্ষ হইলে ছেড়ে দিবে তারপরে এই যে পাশে আপনার পেছনে সাদাটা দেখছি আমরা এটা হ্যাঁ এটা বিক্রি 1 লক্ষ 80 হাজার বিক্রির দাম 1 লক্ষ 80 হাজার টাকা চাচ্ছেন কত করে একটু শুনি চাচ্ছি 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা তার মানে 20 হাজার টাকা করে গড়ে বেশি চাচ্ছেন আর তাই তো আচ্ছা ভাই আর এই যে এটা শুয়ে আছে যেটা এটা একটা মানা এই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বলদগুলির প্রচুর পরিমাণ ওজন হয় এই জন্য তারা দাঁড়িয়ে থাকতে পারে না তার জন্য এই যে দেখুন এটার দাম কিরকম যাচ্ছে এটা 80 আড়াই লক্ষ টাকা চাওয়া দাম আর বিক্রি 2 লক্ষ 30 আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এবার কি বুঝছেন আপনারা ক্রেতার হাল হকিকত কিছু বলা যাচ্ছে না এখন বাজারে গরু আছে একটু কম কমই লাগতেছে এখন কি আছে কিছু বলা যাবে না এখন গতবার কি আপনি এই হাটে আসছিলেন জি আচ্ছা গতবারের তুলনায় এইবার কি দামটা কম না বেশি গতবারের লেভেলেই বলছে কাস্টমার একই দাম বলছে হ্যাঁ একই দাম বলছে কিন্তু ব্যথা কিনা হচ্ছে না গরু কম গতবারের চেয়ে হালকা একটু কম গরু না আজ তো কেবল 27 তারিখ হ্যাঁ কাল কাল পরশু পর্যন্ত তো গরু আরো আছে এখনো টাইম আছে এখনো টাইম আছে সেটা আমরা বলছি না যে গরু আসারও অনেক সময় আছে সময় আছে আর তার মানে আপনারা মানে আমি জানতে চাচ্ছি যে গতবারের তুলনায় এবার কি দামটা বেশি চাচ্ছেন না কম চাচ্ছেন একই লেভেলে বেশি চাচ্ছেন বেশি না মানে গতবার যে দাম ছিল এবারও এই একই দাম চাচ্ছেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এরপরে আমরা আপনাদেরকে গাবতলী হাট আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের সর্ববৃহৎ হাট আপনারা জানেন এই গাবতলী হাট এই গাবতলী হাট থেকে আমরা বলদ গরু এবং সার গরু এই যে দেখছেন সারি সারি সমস্ত বলদ গরু এখানে বলদ গরু এই যে দেখুন বলদ গরু ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কতগুলি বলদ আনছেন ছয়টা বলদ আনছেন ছয়টা আচ্ছা আচ্ছা এই যে লাল বলদটা আমরা যে দেখছি আপনার সামনে এটা আনুমানিক ওজনটা একটু বলবেন সাত মন এত হবে এটা দাম কত যাচ্ছেন হ্যাঁ আর 180 আর নিয়তের দাম কত আচ্ছা আপনার সঙ্গে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি প্রতিবার এই গাবতলী হাটে আসেন হ্যাঁ প্রতিবার এই গাবতলী হাটে আসি আচ্ছা আচ্ছা মানে এইবার আমরা জানতে চাচ্ছি যে মনটা কি পরিমাণ পড়ছে মন 12 13 না 12 13 কোথায় হইল মন 12 13 মন 12 13 কোথায় হইল যে বাজার যাচ্ছে 12 13 যাচ্ছে আপনারা তো চাচ্ছেন তো আমরা দেখি যে বেশি চাচ্ছি এখন আমরা চাইলে 30000 টাকা মন চাচ্ছি দিবে না কিন্তু আসলে মনটা কত পর্যন্ত পড়বে শেষ পর্যন্ত ঠিকবে 16-17 হলে বিক্রি করবে 16-17 হলে বিক্রি করবে মানে এটা আপনাদের নিয়ত আছে জি আচ্ছা তাহলে মানে মোটামুটি আপনাদের কিছুটা লাভ থাকবে না লাভ হবে না আমাদের সমান সমান হবে শুনুন আমরা সব সময় চাই যে ক্রেতা এবং বিক্রেতা এটা একটা উইন উইন সিচুয়েশন থাকবে যে আপনারা হাসি মুখে আপনারা বিক্রি করবেন আর যারা কিনবে পার পিস 40-45000 টাকা খাওয়ানো খরচ পড়ছে আচ্ছা আর কিনা কিনা আছে তাহলে কোনোটা 1,20,000 না আমরা কখনোই চাই না যে আপনি লস করে বিক্রি করবেন আমরা চাই যে আপনারা স্বল্প লাভে বিক্রি করবেন এবং ক্রেতারা যেন স্বল্প লাভে বিক্রি করে দুজনেই যেন হাসি মুখে বাড়ি ফিরতে পারে ঈদ করতে পারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই গাবতলী হাটে আজকে 27 তারিখ আবারও জানিয়ে রাখি 27 জুলাই 2020 সোমবার আজকের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এখানে আমরা দেখছি অনেক সার গরু এই যে দেখুন সমস্ত সুন্দর সুন্দর দেশার সার আসসালামু আলাইকুম ভাই কি আপনি কুষ্টিয়া না আমরা ঝিনাইদহ ঝিনাইদহ ওই পাশাপাশি কুষ্টিয়া ঝিনাইদহ কয়টা গরু আনছেন 9টা 9টা আচ্ছা এই যে খাওয়াচ্ছেন এটা তো একদম অরিজিনাল দেশার অরিজিনাল দেশার এটা দাঁত কয়টা চার দাঁত এটার প্রাইস কিরকম চাচ্ছেন দাম দাম 180-170 এটা চাওয়া দাম মানুষ কি দরদাম করতেছে 120-130 বলতেছে আপনাদের নিয়তের দাম কত নিয়ত 150 হইলে ছাড়বে আচ্ছা মোটামুটি আপনার যে গরুগুলি আছে এগুলো সবই মোটামুটি 150 আপনার নিয়ত আর বড় বড় আছে দুইটা হরিয়ানা আছে হরিয়ানা কোথায় আছে
ওই পাশে আছে আর আমরা এই যে এখানে যে দেখছি আমরা এগুলো মোটামুটি আপনি 1.5 লক্ষ টাকা করে আপনি হলে আপনি ছেড়ে দিবেন না এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনারা যারা 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মধ্যে গরুর খোঁজ করেন মূলত সেই ভিডিওগুলি আমরা দেখানোর চেষ্টা করি এই জায়গাটাই যে এই সমস্ত গরু দেখছেন আপনারা ওনারা নিয়তে বলছে যে 1.5 লক্ষ টাকা করে ওনারা নিয়ত করেছেন আর কি যে এই গরুগুলো ছেড়ে দিবে ওনারা এই যে দেখুন এই যে দেখ এবার আমরা এখানে একটা ভাই আসসালামু আলাইকুম আপনিও কি কুষ্টিয়া আচ্ছা এই এই গরুটা কি আপনি নিজে নিজেদের ফার্মে পালা গরু কতদিন ধরে এটা পালছেন আট মাস এটা দাঁত কয়টা চার দাঁত আনুমানিক ওজন কিরকম হবে 9-10 মণ আর দাম কত যাচ্ছেন বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হয়েছে 1.5 লক্ষ টাকায় এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন অনেক বড় একটা গরু 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা আপনি তো বিক্রি করলেন 1.5 লক্ষ টাকা নাকি তা আপনারা আমাকে বলেন দেখি এই যে এত বড় গরুটা এই যে 9 মণ ওজনের গরুটা যে 1.5 লক্ষ টাকায় বিক্রি করলেন এটা দেখি আপনার লাভ হয়েছে না কেন তাহলে লসে কেন ছাড়লেন বিক্রি দাম করে না দাম করে না এখনো তো ক্রেতা আসার সুযোগ ছিল আর 5 দিন হাতে সময় ছিল মানে ভয়ে দিয়ে দিলেন যে পরে যদি কিছু না হয় মানে মানে আপনি এটা ছেড়ে দিলেন একদম মানে ভয় পেয়ে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গাবতলিহাট থেকে আজ বলদ এবং বড় বড় ষাঁড় গরু কি পরিমাণ দাম চাচ্ছে এবং কি পরিমাণ দামে এগুলো বিক্রি হলো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।